হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজ থেকে আমি নতুন একটি করে ভিডিও দিতে শুরু করে দেব আর আর এবং গ্রুপ ডির জন্য তোমাদের যে একটা বিরাট লোকসংখ্যক যে নিয়োগ হবে তো খুব শীঘ্রই তোমরা ইতিমধ্যে অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো এন এবং গ্রুপ ডির জন্য সমস্ত দুটির জন্য দুটি এক্সাম শুধুমাত্র রিয়েল স্পেশাল করে আমি প্রতিনিয়ত একটি করে সেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এটাও নিশ্চয়তা রেখে আমি ভিডিও তৈরি করবো এবং প্রতিটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো আজকে সেট নাম্বার ওয়ান নিয়ে আজকে ফার্স্ট ভিডিও শুরু করছি তো বন্ধুরা তোমাদের যদি সাপোর্ট এবং তোমাদের যদি লাইক এবং কমেন্ট যদি খুব ভালো ভালো হয় তো সেই ক্ষেত্রে তুমি যদি লাইক পড়ে প্রচুর পরিমাণে তোমরা যদি ভিডিও চাও এরকম তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে নয়তো আমি প্রতিদিন একটা করে সেট তোমাদের এন এবং গ্রুপ ডির জন্য অর্থাৎ শুধুমাত্র রিয়েল স্পেশাল ভাবতে পারো তো আমি একটি করে সেট তোমাদের প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে ফার্স্ট সেট নিয়ে তোমাদের দিচ্ছি তো বন্ধুরা আজকে এক নম্বর সেটের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিস্ট্রির কোশ্চেন তো লর্ড ক্যানিং হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে ইন্ডিকা বইটির লেখকের নাম কি এটাও একটা হিস্ট্রির কোয়েশ্চন কারণ দেখো এবার আর গ্রুপ ডিতে তোমার জেনারেল সায়েন্স বলে আলাদা কোনো টপিক দেয়নি টোটাল জিকে বলে আলাদা করে উল্লেখ করে দিয়েছে তো সেই সিলেবাস সম্বন্ধে আশা করি তোমাদের সবার ধারণা হয়ে গেছে তবে নেক্সট ডে থেকে তবে তো অবশ্যই তোমাদের সিলেবাসটা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দেবো প্রথমেই ভিডিও শুরুতে তো দেখো আজকে সেকেন্ড কোশ্চেন যেটি রয়েছে ইন্ডিকা বইটির লেখকের নাম হলো কি মেগা সিনিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোয়েশ্চেন কি আছে ভিটামিন ডি সর্বপ্রথম কে খোঁজ করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তো হফ কিংস তিনি সর্বপ্রথম ভিটামিন ডি এর খোঁজ করেন তো তিনি কী বলেছেন ফাইন্ড মানে খোঁজ বের করেন না তো সর্বপ্রথম খোঁজ করেন নট আবিষ্কার তো সর্বপ্রথম যিনি খোঁজ খোঁজ করেন তার নাম হলো হফস্কিংস তো বুঝতে পারছো আবিষ্কারক এবং সর্বপ্রথম যিনি খোঁজ করেছিলেন এই দুটির মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে সেই ক্ষেত্রে তোমরা অনেকে বলবে যে এই উত্তরটা ভুল রয়েছে কিন্তু নয় সর্বপ্রথম যিনি খোঁজ করেন তার নাম হলো হফ স্কিংস তো অপশান 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 বলে তোমাদের কোনো কিছু দিইনি তো সেই ক্ষেত্রে শুধুমাত্র উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে কারণ অনেক ভিডিও লং হয়ে যাবে যদি তোমাদের আমি টোটাল চারটে করে অপশন দিতে চাই যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন যেটি রয়েছে জিএনপির ফুল ফার্ম কি তো বন্ধুরা জিএনপির ফুল ফার্ম হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হলো জিএন পির ফুল ফার্ম নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে মাস্টার গ্রন্থি নামে কোন গ্রন্থিকে বলা হয় দেখো জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসবে কিন্তু জেনারেল সায়েন্সটা আলাদা করে উল্লেখ করে দেয়নি তাই জেনারেল সায়েন্স থেকে যে আগেরবার যেরকম তোমার রিলেটুভডির এক্সাম হয়েছিল সেখানে জেনারেল সায়েন্স উল্লেখ করে দিয়েছিল কিন্তু এখানে কোনো জেনারেল সায়েন্স উল্লেখ করে দেয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের জিকে টোটাল জি কের মধ্যে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে পল সায়েন্স রয়েছে সংবিধান রয়েছে টোল টোটাল টপিক রয়েছে অর্থনীতি বিভিন্ন টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে তো সেই ক্ষেত্রে আলাদা করে কোনো তোমাদের যে আগেরবার যেটা তোমাদের দিয়েছিল ছিল জেনারেল সায়েন্স সেরকম কোনো কোশ্চেন আসবে আসবে অবশ্যই জেনারেল সায়েন্স থেকে কিন্তু আলাদা করে নাম্বার নেই টোটাল জি পার্ট তো সেটা অবশ্যই তোমরা জানো তো মাস্টার গ্রন্থি কোনটিকে বলা হয় পিডিউটারি গ্রন্থিকে তোমার মাস্টার গ্রন্থি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নেক্সট কোশ্চেন চলে যাবো ভারতীয় লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষর নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় যে লোকসভা সর্বপ্রথম গঠিত হয়েছিল সেই সময় যে অধ্যক্ষ সর্বপ্রথম হয়েছিলেন তার নাম হল কি গণেশ বাসুদেব হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে এখন নেক্সট কোশ্চেন কি আছে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের বিভাজন সর্বপ্রথম কত সালে হয় তো উত্তর হয়ে যাবে সালে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সর্বপ্রথম বিভাজন হয় কোশ্চেন চলে যাবো দেখো আজকে ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নে এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে এসেছিলেন নেক্সট কোশ্চেন কী আছে না পৃথিবীর মধ্যে সব থেকে ছোটো মহাদ্বীপ কোনটি তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি পৃথিবীর মধ্যে দেখো দেশ সংস্কৃতি রাজনীতি এগুলো থেকে বিভিন্ন রকম সিনেমা সঙ্গীত পরিচালক তারপর হলো তোমার এই ধরনের যে প্রশ্নগুলো হয় তা সিনেমা জগৎ থেকে নানা রকম প্রশ্ন আসতে পারে তারপর দেশ থেকে দেশের অর্থনীতি থেকে রাজনৈতিক থেকে প্রভৃতি জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এছাড়া রেল সম্বন্ধে যে টুকিটাকি প্রশ্নগুলো হয়ে থাকে রেলের সদর দপ্তরগুলো তারপর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান রেল সম্বন্ধে যে কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা একটু অবশ্যই করে নেবে পৃথিবীর মধ্যে সব থেকে ছোটো মহাদীপ হলো অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আজকের নেক্সট কোশ্চেন কি যে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন নদী সেগুলো উৎপত্তি স্থল কোথায় এবং তার মিলনস্থল কোথায় এইগুলো তোমরা অবশ্যই একটু করে নেবে তো ব্রহ্মপুত্র নদী বলে আমি জাস্ট একটা স্বরূপ তোমাদের দিয়ে দিলাম হয়তো এই প্রশ্নটা এক্সামে আসতে পারে বা অন্য অন্য নদী হয়তো সেগুলোও আসতে পারে হয়তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় সেটাও আসতে পারে যাই হোক ব্রহ্মপত্রী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা হলো মানব সরোবর থেকে তো মানব সরোবর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কে যায় বিশ্বের মধ্যে সর্বাধিক থোরিয়াম উৎপন্ন হয় কোন দেশে দেখো থোরিয়াম অভ্রো তারপর প্লাটিনাম সোনা রূপো প্রভৃতি জাতীয় যে তোমাদের মেটেলগুলো হয় প্রভৃতি কোন দেশে কোথায় সর্বাধিক উৎপন্ন হয় এবং সেগুলো অবশ্যই করবে আর রাজ্য ওয়াইজ অর্থাৎ স্টেট ওয়াইজ কোন স্টেটে এটার বেশি সেটা অবশ্যই একটু করবে তো থরিয়াম সর্ব সর্বাধিক উৎপন্ন হয় ভারতে আমরা যে দেশে বসবাস করি সেই ভারতে সর্ব সর্বাধিক পরিমাণে থোরিয়াম উৎপন্ন হয় তো থোরিয়াম তোমার কোথায় বেশি উৎপন্ন হয় ভারতে তো ভারত হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কি যে ভারতের মধ্যে সর্বপ্রথম কোথায় লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে তো এই উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার কুলটিতে সর্বাধিক তোমার প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে তো সর্বাধিক সর্বপ্রথম যেটা গড়ে উঠেছে সেটা কুল কুলটিতে এবং ওখানে প্রচুর পরিমাণে তোমার লৌহ ইস্পাত কারখানা রয়েছে তো কুলটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো ভারতের ব্লু মাউন্টেন নামে পরিচিত কে তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তো ব্লু মাউন্টেন নামে পরিচিত কে তো নীলগিরি পর্বতকে তোমার ব্লু মাউন্টেন নামে অভিহিত করা হয় এটা তোমরা আশা করি সবাই জানো জিওগ্রাফির কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো নীলগিরি পর্বতকে ভারতে ব্লু মাউন্টেন বলা হয় তো নেক্সট কোশ্চেন চলে যাবো তীর্থঙ্কট শব্দটি কোন ধর্মের সঙ্গে যুক্ত তোমাদের বন্ধুরা এটা তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সঙ্গে যুক্ত এটা তোমাদের উত্তরটা আমি বলে দেবো কিন্তু তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটার উত্তর কী হবে এবং তোমরা কী কী ভেবেছো তো কিন্তু এটার সঠিক উত্তর তোমাদের কী হবে এটা তোমরা একটু গেস করো তোমাদের বা তোমরা যেটা জানো সেটা অবশ্যই বলো তো আমি উত্তরটা তোমাদের এখন বলে দিচ্ছি তীর্থঙ্কর ধর্মটি যেটির সঙ্গে যুক্ত সেটি হলো জৈন ধর্ম তো তোমরা কারা কারা জৈন ধর্ম ভেবেছিলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমরা এটা ভেবেছিলাম এবং আমরা এটা জানি উত্তরটা তাহলে বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন মোটামুটি ভালোই চলছে রেলের জন্য তো সেই প্রতিনিয়ত রেলের যে এনটিপিসি এবং গ্রুপ গ্রুপ ডির জন্য যে প্রিপারেশন আমি প্রতিনিয়ত তোমাদের একটি করে সেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন চলে যাবো ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয় তো বলবান্ত রায় মেহতাকে তোমার ভারতীয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থার জনক বলা হয় তো বলবান্ত রায় মেহতা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন আজকে কি আছে রাষ্ট্রীয় বিকাশ গ্রামীণ সংস্থা কোথায় অবস্থিত তো হায়দ্রাবাদ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে কোশ্চেন কি আছে দেখে নেবো কস্টিক সোডার রাসায়নিক সূত্র কি তো কস্টিক সোডার যে রাসায়নিক সূত্র হলো এন এ ও শর্ট ফর্ম রেটি হয়েছে তোমার এন এ ও এইচ হলো কস্টিক সোডার রাসায়নিক সূত্র নেক্সট কোশ্চেন বিসিজির ফুল ফর্ম কি তো বন্ধুরা এটা তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বিসিজির ফুল ফ্রম কী এটা তোমাদের জন্য দিলাম কারণ তোমাদের কমেন্ট পেলে আমি খুশি হব কারণ কারা কারা সঠিক উত্তর দিচ্ছে এবং প্রিপারেশন কেমন চলছে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে তো বিসিজির ফুল ফ্রম কি এটা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও নেক্সট কোয়েশ্চেন চলে যাবো মানব শরীরের অ্যামোনিয়া রোগ কারণ কি তো মানব শরীরে যে অ্যামোনিয়া রোগ হয় তার কারণটা কি তাই অ্যামোনিয়া রোগ হওয়ার কারণ হলো আয়রন আয়রনের প্রভাবে তোমার মানব শরীরে অ্যামোনিয়া রোগ হয় তো আয়রন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি তো বন্ধু সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি বৃহস্পতি হলো সব থেকে বড় গ্রহ আর সব থেকে ছোট গ্রহ হল কি বুধ এটাও তোমরা জেনে রাখো এই প্রশ্নটা এক্সামে আসতে পারে নেক্সট কোশ্চেন চলে যাবো চায়ের মধ্যে কোন অ্যাসিড থাকে তো বন্ধুরা চায়ের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটাকে বলা হয় টেনিক অ্যাসিড তো টেনিক অ্যাসিড তোমার চায়ের মধ্যে থাকে নেক্সট কোশ্চেন ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো মুম্বাইয়ে বা আগে যেটা পূর্ব নাম ছিল সেটা হলো বোম্বাই তো বোম্বাই যদি অপশনে থাকে বোম্বাই হয়ে যাবে সঠিক উত্তর বা মুম্বাই যদি মুম্বাই যদি সঠিক থাকে তা মুম্বাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো নর্মদা নদীর তীরে তোমার জব্বলপুর শহরটি অবস্থিত তো নর্মদা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সান্তারাম লাইফ টাইম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড এইটিন কাকে সম্মানিত করা হলো তো শ্যাম বেনেগালকে তোমার সান্তারাম লাইফ টাইম অ্যাওয়ার্ড পরিচিত করা হয়েছে দু হাজার সালে তো শ্যাম বেনেগাল হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাগার্জুন সাগর বাদ কোন নদীর উপর তৈরি করা হয়েছে দেখো নাগার্জুন সাগর বাদ যেটি নদীর উপর গড়ে উঠেছে সেটা কৃষ্ণ নদীর উপরে তো কৃষ্ণা নদীর উপরে তোমার নাগার্জুন সাগর বাদ গড়ে উঠেছে কৃষ্ণা নদী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে তো পিঁপড়ের হুলে ফার্মিক অ্যাসিড থাকে তারপরে কোশ্চেন কি আছে দেখে নাও সমস্ত অ্যাসিডে কি উপাদান বর্তমানে তো সমস্ত অ্যাসিডে তোমার বর্তমান হলো হাইড্রোজেন হাইড্রোজেন তোমার সমস্ত

কাকে বেস্ট মুভি নামে পরিষ্কার দেওয়া হয়েছে অস্কার পরিচয় যে দু সালে পেয়েছে বেস্ট মুভি হিসাবে কাকে সম্মানিত করা হয়েছে কোন মুভিকে তো কোন মুভিকে দু সালে অস্কার পুরস্কারে যেটি সম্মানিত করা হয়েছে তার নাম হলো দি সেফ অফ ওয়াটার হল যে বিখ্যাত মুভি যেটি দু সালে অস্কার পুরস্কার পায় তো দি সেপ অর্ডার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মিথাইল আইসোনাইটের সূত্র কি তো সি টু এইচ থ্রি এ হলে যে মিথাইল আইসোনাইটের সূত্র এটা তো আমরা অবশ্যই জানো কারণ দেখো তোমাদের সায়েন্স থেকে প্রচুর পরিমাণে আস প্রশ্ন আসতে পারে যেহেতু রেলের প্রশ্ন তো সেই ক্ষেত্রে রেলের গ্রুপ ডির প্রশ্ন যদি সায়েন্স থেকে অনেক কোশ্চেন যেহেতু আলাদা করে টপিক বলে দেয়নি তবুও তোমাদের সায়েন্স থেকে অনেকটা কোশ্চেনে আসবে আশা করা যায় নেক্সট কোশ্চেন শিক্ষক দিবস কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর তোমার শিক্ষক দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন জাপানের কত সালে পরমাণু বোমা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মপ্রথম তিনি জাপানে পরমাণু বোমা ফেলা হয়েছিল বন্ধুরা আর একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি এই ভিডিওটা যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে তোমার পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে কারণ দেখো পিডিএফ যদি তোমরা ডাউনলোড করে না এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওর আমি পিডিএফ দিয়ে দেবো আগামী দিনে যত ভিডিও ভিডিও করবো তো সেই ক্ষেত্রে পিডিএফগুলো তোমরা যদি সংগ্রহ করে রাখো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কাজে লাগবে যখন পরবর্তীকালে তোমরা পড়বে সেই ক্ষেত্রে তোমার অনেকটা অ্যাডভান্টেজ পাবে তো দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে এই ভিডিও ডিসক্রিপশন সেখান থেকে ক্লিক করে তোমার পিডিএফটা ডাউনলোড করে নিও এবং পরবর্তীকালে যাতে পড়তে সুবিধা হয় তার জন্য তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিয়েছি নেক্সট কোশ্চেন রাষ্ট্রীয় পদ্ম পদ ভারতের রাষ্ট্রীয় ফুল বাংলাদেশ তারপর হলো অস্ট্রেলিয়া তারপর হলো জাপান ক্রোয়েশিয়া আর্জেন্টিনা পর্তুগাল এই দেশীয় যে পার্শ্ববর্তী দেশগুলো মায়ানমার এই সমস্ত দেশগুলো তোমার যে জাতীয় ফুল ফল এগুলো তোমরা অবশ্যই একটু করে নেবে নেক্সট কোশ্চেন ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত হকি খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত প্লেয়ার ধনরাজ পিল্লাই তোমরা আশা করি এর নাম সবাই শুনেছো যারা হকি খেলা নিয়ে খুব পছন্দ পছন্দ করো তো হকি খেলার সম্বন্ধে যারা একটু জানো সেই ক্ষেত্রে আশা করি সবাই এর নাম শুনেছে ধনরাজ পিলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন আগামী দিনে আসার খুবই চান্স রয়েছে সেই ক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং যারা তোমার আগামী দিনের এন এবং গ্রুপ ডির এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা রেলের মোট কথা রেলের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ নেক্সট কোয়েশ্চেন ডিম্বাস থেকে নিশ্চিত হয় কোন হরমোন তো ইস্ট্রোজেন হরমোন তোমার ডিম্বাসা থেকে নিশ্চিত হয় তো ইস্ট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জল বাষ্পে পরিণত হলে এটিকে কি পরিবর্তন বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জল বাষ্পে যদি পরিণত হয় ওটাকে তোমার ভৌত না রাসায়নিক না উভয় পরিবর্তন তো এরকম যদি তিনটে অপশন থাকে সেই ক্ষেত্রে ভৌত পরিবর্তন হলো জল যখন বাষ্পে পরিণত হয়ে যায় কারণ ভৌত পরিবর্তন হয়ে যাবে সঠিক উত্তর আর বন্ধুরা আর একটা কথা তোমাদের যদি প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও চায় তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আমাকে এই ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি এবং একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর যে আমি দুটো প্রশ্ন করেছিলাম সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখো লাইক না করলে মোটিভেশন একদম বাড়বে না অবশ্যই তোমার লাইক করো তাহলে আমি এরকম প্রতিনিয়ত তোমাদের জন্য প্রতিনিয়ত আরও বেশি বেশি করে তোমাদের কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করবে আগামী দিনে যারা এনটি এবং তোমাদের গ্রুপ ডি এক্সাম দেবে অর্থাৎ রেল স্পেশাল বলতে পারো তোমরা এই কথাটা এখানে বলতে পারো আর অবশ্যই যারা চ্যানেলে এই ভিডিওটি প্রথম আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে কারণ দেখো বেল আইকনটি প্রেস না করলে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পাবে না তার জন্য অবশ্যই আমার পাশে থাকা সাবস্ক্রাইবের পাশে পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করো একবার এবং ক্লিক করলে অবশ্যই তোমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশন ও এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে কারণ দেখো এনটিপিসি এবং গ্রুপ এবং গ্রুপটির জন্য অনেকেই এখনও ফর্ম ফিল আপ করছো সেই ক্ষেত্রে আগামী দিনে তোমাদের প্রিপারেশনের পাশাপাশি তোমরা ফর্ম ফিল আপ যদি হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে তোমরা আশা করি প্রিপারেশন নিতে শুরু করে দাও কারণ দেখো এক্সাম হবে খুবই কম্পিটিশন কারণ এবছর যে গ্রুপ ডির এক্সাম তো তোমরা সেখান থেকে দেখতে পেয়েছো খুবই কম্পিটিশন ছিল এবং কাটা বুটি ছিল খুবই হাই তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিদিনত এই কোশ্চেনগুলো ফলো করতে পারো তো সেই ক্ষেত্রে তোমার অনেক অ্যাডভান্টেজ পাবে অন্যান্য ইস্টুডেন্টদের থেকে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যেগুলো ইনস্ট্রাকশনগুলো ভিডিওর মাঝে বললাম সেগুলো অবশ্যই তোমার মনোযোগ শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ